জেলা প্রশাসনের অঘোষিত আংশিক লকডাউনে চরম সমস্যায় বর্ধমান হাসপাতালে রোগীর পরিজনেরা। ওমিক্রন ও করোনা সংক্রমণ রুখতে কিছু বিধি নিষেধাজ্ঞা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকের মধ্যে সিদ্ধান্ত হয় বর্ধমান উল্লাস থেকে নওয়াভাট ও কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত অল্টারনেটিভভাবে ব্যবসায়ীরা পরিষেবা বন্ধ রাখবে। সে মতো অবস্থায় অগ্রিম কোনো ঘোষণা ছাড়াই আজ শনিবার থেকেই সেই নির্দেশিকাকে কার্যকারী করতে পথে নামে পুলিশ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় একদিকে দোকানপাট, আর জেলা প্রশাসনের এই খামখেয়ালিপনায় লকডাউনের কারণে চরম সমস্যা পড়তে হয়েছে বর্ধমান হাসপাতালে আসা রোগী পরিজনদের। হোটেলে ভাত খেতে না পেয়ে পাশের দোকান থেকে মুড়ি চানাচুর খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন তারা। বর্ধমান হাসপাতালের তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের সদস্য সোনু সাউ বলেন, জেলা প্রশাসনের এই বিধিনিষেধের কারণে হাসপাতালের সামনে খাবারের হোটেলগুলো বন্ধ হয়ে আছে, আর এর কারণেই হাসপাতালে আসা রোগীর পরিজনদের চরম সমস্যা হচ্ছে। এই হোটেলগুলো খোলা রাখার জন্য জেলা প্রশাসনকে আবেদনও জানানো হয়েছে। মানুষের অনেক অসুবিধা হচ্ছে, যারা বাইরে থেকে আসছে তাদের খাওয়ার অসুবিধা হচ্ছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে। এটা খোলা রাখলে ভালো হতো না? খোলা রাখলে, কিছু হোটেল খোলা রাখলে ভালো হতো, কিছু বন্ধ রাখার জন্য ভালো হতো। সব হোটেলই তো বন্ধ আছে এখন, আপাতত এইদিকে সব হোটেলই বন্ধ আছে। মোটামুটি কতগুলো হোটেল আছে? মোটামুটি 10-15টা হবে। সবটাই বন্ধ আছে? সবটাই বন্ধ আছে। তো সারাদিন এই লোকজন খাওয়া দাওয়া করবে কোথায়? খাওয়া দাওয়া করছে মাঝে সাঝে ক্যান্টিন ফ্যান্টিন আছে ভিতরে, সেখান দিয়ে খাচ্ছে। কিছু জন এদিকে টুকটাক জিনিস কিনে খাচ্ছে, মুড়ি ফুড়ি কিনে খাচ্ছে। ক্যান্টিনে কি একটু দাম বেশি না কম? সেটা বলতে পারো না, দাম বেশি হবে মনে হয়, জানি না। তাহলে তো সমস্ত লোকজন ওখানে গেলে তো ভিড়ভাড়টা বেশি হবে? হ্যাঁ, ভিড় তো হচ্ছে, কিছু করার পারবে, দাম তো বাড়বে। এটা খোলা রাখলে ভালো হতো না বন্ধ ভালো? কী বলবো, খোলা রাখলেও ভালো হতো। এবারে যা পরিস্থিতি এখন, খোলা রাখাটাও একটু অসুবিধা। খাওয়া দাওয়া 100 বার সমস্যা হচ্ছে, তার লেগে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি। পরে আমাদেরকে ব্যবস্থা বলেছে, খোলার ব্যবস্থা বলেছে, পালি সিস্টেমে কোর দেওয়ার ব্যবস্থা বলেছে। এসডিও অফিসে যাওয়া হয়েছিল, থানাতেও যাওয়া হয়েছিল। স্যার আমাদের যে নেতৃত্ব দেয়, উনি বলেছে ব্যবস্থা করে দেওয়া হবে। পেশেন্টের গরম জলের লেগে, বাচ্চাদের দুধ ফুধ খাওয়ার লেগে গরম জল খাবি যাবি দরকার, তার লেগে আমরা 100 বার প্রশাসনের কাছে গেছিলাম। প্রশাসন কি বলেছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, আগামী সোমবার রবিবার, কাল রবিবার আছে, রবিবারটা বন্ধ রাখুক, পরশু দিনকে আমাদের যেতে বলেছে। যায় দিয়ে আমরা স্যাররা বলেছে খুলতে দেবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।